হঠাৎ করে রাতে একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকে মানে পরের দিন সকালে উঠে কোথাও একটু যাব। অনেক দিন ধরেই যাব যাব ভাবছিলাম, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো এখন মনে হলো যে প্ল্যান করে যাওয়া হবে না, তাই হুটহাটই চলে যেতে হবে। তো হুটহাট চলে যেতে হবে রাতে মনে হলো। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে তো অবশ্যই যাব। তো সকালবেলা ঘুম থেকে মানে হচ্ছে আল্লাহর রহমতে একদম ভোরবেলায় উঠে পড়লাম। তো ভোরবেলা বলতে 5টার দিকে। তো যেহেতু 5টার দিকে উঠে শরীর মন সবই ভালো ছিল মোটামুটি, তো আচ্ছা তো যাওয়া যাক যেহেতু প্ল্যান করে রেখেছিলাম। তো অনেকদিন যাব যাব করেই তো আজকে চলে যাই, যেহেতু মনে হলো যে না যেতে পারবো। এবার হচ্ছে নামাজ, ফজরের নামাজ পড়ে একদম ফর্মালভাবে, যেহেতু আমি সারাদিনের জার্নিতে যাব তাই একদম এই হচ্ছে গরমকে মাথায় রেখে আমি একটি ড্রেস পরে নিলাম হচ্ছে। তো সকাল 6টা বাজে এখন, বাসার সহ কেচি গেটগুলা তালা লাগানো। তো আমি এবার নামাজ পড়ে রেডি টেডি হয়ে গেটটা খুলে, যেটা আমার ভোরবেলায় কোথাও গেলে বিরক্ত লাগে, এই গেট খুলে যেতে হয়, আবার গেটটা আটকে রেখে যেতে হয়, তারপরে হচ্ছে গেটটাকে ভালোভাবে আবার তালাক দিয়ে দেন হচ্ছে টুকটুক করে দেখি সিএনজি পাই কিনা। এখন কিন্তু সকাল 6টা, বাট ভোরবেলায় ঘুম থেকে উঠি না, বাট ঘুম থেকে যদি ভোরবেলায় ওঠা যায়, একটু বের হওয়া যায় কোথাও যাওয়ার উদ্দেশ্যে, তো তখন মনে হয় যে না খুবই মানে বাতাসটা খুবই হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো চলে আসলাম এবার আমি সিএনজি নেওয়ার জন্য। তো সিএনজি নিয়ে টুকটুক করে চলে আসলাম হচ্ছে আমাদের খুবই পছন্দের একটি জায়গা, যেখানে আমি যাব সেটা হচ্ছে পুরান ঢাকা হয়ে যেতে হবে। তো ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে সিএনজি থেকে আরেকটু রিক্সা করে যাচ্ছিলাম হচ্ছে মানে কোনো একটা জায়গার উদ্দেশ্যে। তো তার আগে দিয়ে মনে হলো যেহেতু ও যাবো সারাদিনের জন্য, তো একটু নাস্তা টাস্তা করে নিই, আর সকাল ভোরবেলায় বাসা থেকে বের হলে কিচ্ছু আমি খেয়ে যেতে পারি না। তো সেই উদ্দেশ্যটা নিয়ে এবার একটি খুবই পছন্দের এবং খুবই খুবই পুরানো একটি ক্যাফেতে চলে এসেছি, যেটার নাম হচ্ছে ক্যাফে কর্নার। তো ক্যাফে কর্নার পুরান ঢাকার, তো আমাদের পুরান ঢাকার কথা আর কি বলবো, পুরান ঢাকা হচ্ছে একদম মুখরোচক খাবারের একটি রাজধানী বললেই চলে। তো এখানে এমন কোনো খাবারের দোকান নেই যেটা হচ্ছে মানে খুব পছন্দের, কিছু কিছু খাবারের স্টল আছে, তো সেগুলোর মধ্যে খুবই একদম বয়স বলতে গেলে স্বাধীন বাংলাদেশের চেয়েও বেশি হবে এরকমই একটি হচ্ছে দোকান বলবো আমি, সেটার নাম হচ্ছে ক্যাফে কর্নার। তো ক্যাফে কর্নার থেকে মনে হলো যে সকালবেলার নাস্তাটা খেয়ে যাই। তো এই ক্যাফে কর্নারের হচ্ছে শুরুটা হয়েছে 1962 সালে, আর এই ক্যাফে কর্নারের সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম হচ্ছে ক্রেম চাপ। তো আমি হচ্ছে সকাল, যেহেতু এখন আমি সকালের নাস্তাটা করছি ওদের খুব মানে একদম ইউনিক একটি পরোটা দিয়ে। তো আরেকদিন নেক্সটে যদি তোমরা চাও তাহলে আমি এই ক্যাফে কর্নার সম্পর্কে বলবো এবং সব ধরনের খাবারের মানে যা যা পাওয়া যায় সেটাও বলে দিব। আর এখানকার চা হচ্ছে খুবই খুবই মানে ফেমাস একটি চা, যেটার স্বাদ হচ্ছে একদমই অন্যরকম। আর এই ক্যাফে কর্নারের হচ্ছে আমাদের বাংলাদেশের বরেণ্য কবি শামসুর রহমান জসীমউদ্দীন প্রায় মানে বিকেলবেলায় নাস্তা করতেন। তো এই ক্যাফে কর্নার সম্পর্কে নেক্সট আরেকদিন আমি ভালোভাবে বলবো, যেহেতু আজকে অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম, তো রাস্তায় পেয়ে গেলাম নাস্তা করার জন্য, তাই একটু আমি আমার হচ্ছে ইউনিক পরোটা দিয়ে এবং চা দিয়ে নাস্তাটা করে নিলাম। এবার হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। তো বের হয়ে আমি কোথায় যাব চলো তোমাদেরকে সেটা দেখাই, যেহেতু অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যাব যাব, তো সেই প্ল্যানটা আজকে যেহেতু মানে পূরণ হওয়ার পথে, তো সেটা আজকে তোমাদেরকেও আমি নিয়ে যাই আমার হচ্ছে অনেক দিনের প্ল্যানের একটি জায়গায়। তো এবার আমি হচ্ছে টুকটুক করতে করতে চলে আসলাম হচ্ছে পুরান ঢাকার সদরঘাটে। তো সদরঘাট নাম শুনলেই মনে হয় যে বিশাল বড় বড় লঞ্চ যাবে কোথাও যাবে, সেটা হতে পারে বরিশাল, হতে পারে চাঁদপুর, আর অন্য কোথাও যাওয়া যায় কি না জানি না, বাট আমি এটুকুই জানি হতে পারে মুন্সিগঞ্জ। তো আমি তো যাব হচ্ছে
যেহেতু এসেছি আমি কোনো একটা জায়গায়, তো অনেক দিন ধরেই বলছিলাম চাঁদপুর যাব, চাঁদপুর যাব। তো প্রায় হচ্ছে দুই তিনটা মাস ধরে যাব 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 যাব, বৃষ্টি হচ্ছে, আবার নদীপথে কখনোই যাই নাই। তো এবার হচ্ছে যাব যাব করে বেরোই হয়ে গেলাম। এবার প্রথমেই হচ্ছে লঞ্চে ওঠার আগে সদরঘাট, তো প্রথম এন্ট্রিটাই নিতে হয় 10 টাকা করে টিকিট। তো 10 টাকা করে টিকিট নিয়ে প্রথম এন্ট্রিটাই ঢুকে পড়লাম, এবং হচ্ছে এত বড় বড় লঞ্চগুলা এবার দেখার সৌভাগ্য হলো। আমি কখনোই নদীপথে এইভাবে লঞ্চে করে যাতায়াত করি নাই, তো ফার্স্ট টাইম আমি এবার হচ্ছে লঞ্চে করে যাব হচ্ছে চাঁদপুর। তো ঢাকা টু চাঁদপুর যাব এবং চাঁদপুর টু ঢাকা আসব। তো একদিনের ট্যুরে হচ্ছে আমি চাঁদপুর ঘুরে দেখার মতো আমার কিছুটা মনে চাচ্ছিল, তো সেই একদিনের ট্যুর হিসাবে খুব কম সময়ে এবং কষ্টকর ছাড়া একটি জার্নি হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুর। তো আমি প্রথমেই হচ্ছে আমি টিকিটটা কেটে নিলাম। তো আমি হচ্ছে এখানে একটি হচ্ছে কেবিন নিলাম, যেটা হচ্ছে ডাবল সিটের, সেটা 1300 টাকা দিয়ে। তো ডাবল সিটের একটি কেবিন নিয়ে এবার হচ্ছে আমি কেবিনে উদ্দেশ্যে টুকটুক করে লঞ্চ দিয়ে যাচ্ছি। তো আমার প্রথম অভিজ্ঞতা, তো আমি জানি না হচ্ছে কীভাবে কী করতে হয়। তারপরও আমার মনে হলো যে একটু কেবিনটা নিই, যেহেতু আমি একটু লঞ্চ জার্নি করব, সব ঘুরে টুরে দেখব, তো সেটার জন্য আবার একটু রিল্যাক্সেও যেন যেতে পারি। তো এই সব চিন্তাভাবনা করেই আমি একটি কেবিনের টিকিট নিয়ে নিলাম। তো কেবিনের টিকিট নেওয়ার পরে কেবিন পর্যন্ত পৌঁছানোর জন্য ওনাদের একটি হচ্ছে বয় আছে, সে আমাকে সেই কেবিন পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো চাঁদপুর যাব সেটা হঠাৎ করেই মনে হলো যে চাঁদপুর যাব। তো চাঁদপুরে যে যাচ্ছি তার সম্পর্কে একটু তো তোমাদেরও জানাতে হবে এবং আমাকেও জানতে হবে, তাই না? তো আমি তো জেনেছি, তোমাদেরকে এবার জানাবো। তো তার আগে আমি তোমাদেরকে আমার কেবিনটা দেখে নিই। হচ্ছে ডাবল সিটের কেবিন, তো এটার প্রাইসটা পড়েছে 1300 টাকা। তো কেবিন বয় হচ্ছে আমাকে ভালোভাবে কেবিনটা বুঝিয়ে দিল, এবার আমি তোমায় একটু দেখছিলাম ভালোভাবে এবং তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো আমার হচ্ছে এই ফার্স্ট টাইম লঞ্চ জার্নি, তো মনে হলো যে আমি খুব ভালোভাবে এনজয় করব এবং তোমাদেরকেও আমার সাথে এনজয় করার জন্য রাখব। তো সব ঠিকঠাক যদি থাকে আলহামদুলিল্লাহ ভালোভাবে যেতে পারবো এবং ভালোভাবে ফিরে আসতে পারবো। ও তার আগে তোমাদের বলে নিই আমি যেই লঞ্চটা যাচ্ছি, তো যেই লঞ্চটা করে আমি হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব, সেই লঞ্চটার নাম হচ্ছে ময়ূর টু। তো এবার হচ্ছে চাঁদপুরে যে যাচ্ছি, চাঁদপুর সম্পর্কে একটু তোমাদেরকে জানিয়ে দিই। চাঁদপুর হচ্ছে আমাদের বাংলাদেশেরই একটি জেলা, যেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। তো চাঁদপুর হচ্ছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল একটি জেলা, যেই জেলাটি হচ্ছে তিনটা নদীর মিলন মেলায় অবস্থিত। আর চাঁদপুরের মানুষ খুবই হচ্ছে অতিথিপরায়ণ। তো ইলিশ মাছের জন্য চাঁদপুরকে অনেকেই হচ্ছে ইলিশের বাড়ি নামেও ডাকে। তো 1984 সালের আগ পর্যন্ত এটি কুমিল্লার একটি অংশ হিসাবে ছিল। তো চাঁদপুর জেলা হচ্ছে উত্তরে হচ্ছে মুন্সিগঞ্জ আর কুমিল্লা, এবং হচ্ছে দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও বরিশাল। তো আমি আমার জানা মতে তোমাদেরকে আমার যতটুকু ইনফরমেশান দেয় ততটুকুই বেসিক ইনফরমেশানটা দিয়ে দিলাম। তো চলো আগে এবার লঞ্চটা ঘুরে দেখি, দেন হচ্ছে চাঁদপুরের যে কী কী দর্শনীয় স্থান আছে সেটা পরে বলবো। তো আমি তো লঞ্চে করে এই প্রথম যাচ্ছি, আর সেটার যে কী ফিলিংস আমি পাচ্ছিলাম সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে। তো লঞ্চ এখনও ছাড়ে নাই, তো তার আগে আমি একদম তিনতলায়, আমার কেবিনের রুমটা ছিল তো তিনতলায় একদম ছাদে, যেখান থেকে লঞ্চ হচ্ছে চালাবে লঞ্চের যে ইঞ্জিনিয়ার সেখানটারই সামনে আমি একটু ঘুরছিলাম, ছবি তুলছিলাম এবং দেখছিলাম যে একটা লঞ্চ কী পরিমাণে সুন্দর হয়। তো আর প্রথম যাত্রা যেহেতু আমার, সেদিক দিয়ে একটু একটু ভয়ও লাগছে, আবার হচ্ছে সাহস করে মানে মনের ভিতরে শক্তি নিয়ে নিচ্ছিলাম যে মানে ফিলিংসটা অন্যরকম ছিল সেজন্য।
তো দোতলার মানুষ, একতলার মানুষ সবই দেখছিলাম, দেখা যাচ্ছিল, মোটামুটি ঘুরেও দেখেছি। এবার হচ্ছে একটু ইঞ্জিনিয়ারের রুমটা আমার মনে হলো যে একটু দেখি। তো ইঞ্জিনিয়ার দুজন হচ্ছে খাচ্ছে, তো তারা আমার সঙ্গে কথা বললে তাদের সঙ্গে আমার ভালো লেগেছে এবং তারাও আমাকে মানে কি বলবো একটু আপন করেই নিয়েছে বলেই হয়তো বা তারা আমাকে সেই সুযোগটা দিয়েছে। এবং তারা খাচ্ছিল এবং বলছিল আমাকে যে আপু আপনি হচ্ছে ভিডিও করে নেন, সমস্যা নেই। তো আমি আমার একটা অভ্যাস, আমি চেষ্টা করি যেখানেই আমি ভিডিও করি না কেন তাদের অনুমতি নিয়ে নেওয়ার জন্য। তো অনুমতি পেলেই তারপরে আমি ভিডিও করি। এবার হচ্ছে আমি একটু ইঞ্জিনিয়ার হয়ে যাব, যেহেতু লঞ্চের ইঞ্জিনিয়াররা খাচ্ছে তো আমার মনে হচ্ছে আমি একটু ইঞ্জিনিয়ারিংয়ের করি। তো সব কিছু একটু বুঝে নিচ্ছিলাম কোনটা কী করে কীভাবে চালায়, তো ভালো লেগেছে আমার। যেহেতু আমি লঞ্চের আমার এই প্রথম অভিজ্ঞতা, সেই হিসাবে শুরু থেকে আমি ইঞ্জিনিয়ারও সেজে গেলাম। তো আমার তারই নমুনা একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটা কিন্তু কেউ রংভাবে নিবে না, এটা হচ্ছে বন্ধ ছিল, জাস্ট আমাকে হচ্ছে এইটুকু একটু ঘোরানোর জন্য দিয়েছিল, তাই আমি একটু ঘোরালাম যে কোনো প্রবলেম হবে কি না, ওনাদের অনুমতি নিয়ে নিয়েছি। তো এটার যে কী মজা একটা ফিলিংস ছিল সেটা তো বুঝতেই পারছো আমাকে দেখে। তো ইঞ্জিনিয়ার দুজন খানাপিনা প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমিও আমার মতো করে আমি দেখে নিয়েছি এবং তোমাদেরকে দেখিয়ে এবার আমি এখান থেকে বের হয়ে যাব। আর ইঞ্জিনিয়ার সাহেব দুজন এবার চালাবে, কারণ লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে মেন ইঞ্জিনিয়ার চলে এসেছে এবং আমি হচ্ছে বাইরে চলে এসেছি। তো এখানে ছোট ছোট স্টিলের বেঞ্চ আছে বসার মতো সাইডে দিয়ে, তো সামনে দাঁড়ানো যায় না কারণ ওনাদের প্রবলেম হয়। তো আমি সাইডে একটু আমি বসার মতো জায়গা পেয়েছিলাম, তো সেখান থেকে আমি একটু ভিডিও করছিলাম আর নদীটাকে উপভোগ করছিলাম। তো আমার এই লঞ্চ যাত্রা হচ্ছে আমি কিছুটা লাইভে শেয়ার করেছি, তো পারি নাই কারণ মোবাইলে চার্জ ছিল না সম্পূর্ণটা শেয়ার করতে। তো এখন হচ্ছে আমার মনে হলো এটা আমি ব্লগ হিসাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার এই নদী যাত্রার অভিজ্ঞতা আমার খুবই ভালো লেগেছে। তো চাঁদপুরে যাচ্ছি, আসার যাওয়ার যতটুকু সময় লাগবে ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো বা একদিনের ব্লগে, একদিনের ট্যুর হতে পারে কিন্তু ব্লগটা একদিনে কভার করা যাবে না, তাই আমি হচ্ছে চেষ্টা করব এটার দুইটা বা তিনটা পার্ট যদি হয়ে যায় সে পর্যন্ত তোমাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার। তো এবার হচ্ছে আমি পার্ট ওয়ান নিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে আমার লঞ্চ যাত্রা বা সদরঘাট থেকে, ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্রথম ব্লগ। তো ইঞ্জিনিয়ার সাহেব এবার লঞ্চ ছেড়ে দিয়েছে আর লঞ্চের যে হুইসেল সেটা মানে একদমই আমি সামনে বসে থেকে সেটার একদম মানে পরিপূর্ণভাবে আমার কানের ভিতর দিয়ে শব্দটা যাচ্ছিল আর আমার ফিলিংসটা সেরকম লেগেছে। তো আসলে নদীপথের যাত্রা খুবই ভয় পেতাম, তো আজকের এই যাত্রায় আমার মনে হলো ভয়টা কেটে গিয়েছে। তো আল্লাহর অশেষ রহমত যে ভালোভাবে আমি যেতে পেরেছি চাঁদপুরে এবং চাঁদপুর থেকে ভালোভাবে সুস্থভাবে ঢাকায় আসতে পেরেছি। তো আর মুক্ত বাতাসের কথা তো বললামই না, সেটা আর কী বলবো, দেখেই বুঝতে পারছো কী পরিমাণের বাতাস। তো আমি যতটা এনজয় করার পরিপূর্ণভাবেই এনজয় করে নিয়েছি। আর আমি নদীপথের জানি না আরও যাত্রা হবে কি না, বাট এই যাত্রাটা আমি পরিপূর্ণভাবে উপভোগ করেছি। তো এই যে সামনে জাস্ট আমি এক মিনিটের জন্য একটু আমি ছবি তোলার জন্য অনুমতি নিয়ে দেন গিয়েছি, বাট এখানে লঞ্চ চলাকালীন হচ্ছে দাঁড়ানো নিষেধ, এটা এলাও না। তো তারপরও আমি একটু হচ্ছে মানে রুলসটা ভেঙে জাস্ট একটু ছবি তোলার জন্য আমি এক মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। তো এবার হচ্ছে টুক 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 করে আমি হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো চাঁদপুরের অনেক কিছুই আছে, বিখ্যাত খাবার আছে, অনেকগুলোই হচ্ছে দর্শনীয় স্থান আছে। তো চাঁদপুরের কথা আর কি বলবো, যারা চাঁদপুরের তারা তো জানি, বাট যারা চাঁদপুরের না তাদের তো জানতে হবে চাঁদপুর কীভাবে যেতে হয়। তো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যেই যেই হচ্ছে বাই রোডে গাড়িগুলো যায়, তাদের মধ্যে পদ্মা এক্সপ্রেস, পরে হচ্ছে মতলব এক্সপ্রেস আরও আছে, আমি এই দুটোরই জানি আপাতত, এই দুটোই তাই আমি জানিয়ে দিলাম। আর যদি নদীপথে যেতে চাও তাহলে ঢাকার সদরঘাট বা হচ্ছে লঞ্চ
ঘাট বলতে পারি, সদরঘাট বলতে পারি বা বন্দরঘাট যেটাই বলি না কেন, সেখানে গিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো আছে লঞ্চগুলোর মধ্যে এখানে আছে জমজম, আবে জমজম লঞ্চ, তারপরে হচ্ছে রফ রফ, ময়ূর ওয়ান আছে, ময়ূর টু আছে, আলবোরাক আছে, তারপরে মেঘনা রানী আছে, ইমাম হাসান আছে, সোনার তরি আছে, আরও আছে অন্যান্য, আমি জাস্ট আমার নাম অনুযায়ী আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বলে দিলাম। তো সেই হিসাবে মানে লঞ্চ যাত্রায় বা নদীপথে এই এই লঞ্চগুলো দিয়ে গেলে তোমরা সহজেই যেতে পারবে। আর হচ্ছে ঢাকা থেকে রেল যাতায়াত চাঁদপুর এখন পর্যন্ত আমি জানি না আছে কি না, আমার জানা মতে নাই, তবে চাঁদপুর থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে চাঁদপুরে হচ্ছে ট্রেন যাত্রা করা যায়, তো সেটা আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদের জানিয়ে দিলাম। তো নদী তো নদীর মতোই বয়ে যাচ্ছে আর আমি সেটাকে উপভোগ করছি, তো হঠাৎ করেই নদীপথে কেন যেন নদীটাকে দেখেই মনে হচ্ছে একটি কবিতার লাইন। তো আমি তো কবিতা বলতে পারি না বা হচ্ছে আবৃত্তি করতে পারি না, বাট আমার মনে হলো আমি আমার মতো করেই আমি সেই কবিতাটাকে কিছুটা বলার চেষ্টা করি। নদী দেখে সেই লুপটা আমি সামলাতে পারছি না, তো সোনার তরি কবিতার একদমই কিছু অংশ আমি জাস্ট আমার মতো করে আমি বলছি। গান গিয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুই ধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। আমার এই সোনার তরি কবিতার কিছু লাইন আমার মনে পড়ে গেল, কারণ আমি তো একদমই হচ্ছে আমি আমার সম্পূর্ণ ফিলিংসটা নিচ্ছিলাম এই হচ্ছে লঞ্চ জার্নিতে নদীপথের। তো আমি যেহেতু আমার ফার্স্ট জার্নি তাই আমার কাছে একদমই অন্যরকম লেগেছে, যারা নদীপথে যাওয়া আসা করে তাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমি আমার ফিলিংসটা আমি আমার মতো করে তোমাদের সঙ্গে হচ্ছে সেটা শেয়ার করছি এবং আমি আমার মতো করে নদীপথের জার্নিটা উপভোগ করছি। তো এই নদীপথের জার্নি মানে যারা যায় তারা তাদের মতো করে বলতে পারবে, আর আমি যেহেতু এই প্রথম যাচ্ছি তাই আমি আমার মতো করে বলছি। তো আমার ভালো লেগেছে, তো চেষ্টা করব আমি হচ্ছে চাঁদপুরের বিভিন্ন জায়গার সম্পর্কে তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি আমার মতো করে এখন হচ্ছে চাঁদপুরে, তো আস্তে আস্তে করে চলে আসলাম হচ্ছে চাঁদপুরের লঞ্চঘাটে। এবার হচ্ছে লঞ্চ থেকে নেমে একটু আশপাশটা দেখছিলাম ঘুরে এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো তখন আমি পুরোটা লঞ্চ তোমাদের দেখাতে পারিনি, তো এখন একটু এক নজর দেখিয়ে দিলাম। এবার লঞ্চঘাট থেকে কোথায় যাব, কিভাবে যাব সেটা হচ্ছে পরের পার্টে থাকবে, বাট হচ্ছে এই মানে এই পার্টে আমি তোমাদেরকে হচ্ছে যতটুকু যাত্রা শুরু করেছি বাট সেটাই দেখিয়েছি, এখনও পুরো হচ্ছে চাঁদপুরের যে ফিলিংসটা সেটা শেয়ার করা বাকি আছে। তো চাঁদপুরের আরও মজার মজার জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা দেখার জন্য তোমাদেরকে হচ্ছে দ্বিতীয় পার্ট দেখতে হবে। তো দ্বিতীয় পার্ট আসছে খুব শীঘ্রই, তো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, আর হচ্ছে এই প্রথম পার্টটাকে অবশ্যই দেখে আমাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। চিংড়ি মাছটা দিবেন সাথে? ও আচ্ছা।